হ্যালো বন্ধুরা, ইটস মি চৈতালি। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি রোদ্দুরে দিয়েছি আমার গাছগুলো। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো আর একটা আজকে অপরাজিতা ফুল হয়েছে। রোজ একটা একটা করে হচ্ছে, বেশি হচ্ছে না। তো চলো আমি একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি, দেখি ওই বাড়িতে কতদূর ঘর ভাঙা শুরু, মানে শেষের দিকে কতদূর ঘর ভাঙা হলো। তো আমার সাথে থাকো, চলো যাই। আমি বাড়ির থেকে বেরোলাম, এখন ওই বাড়ি যাচ্ছি। দেখে নিই ওই বাড়িতে কতদূর ঘর ভাঙা শুরু হয়েছে, শেষের দিকেই হচ্ছে। চলো আমার সাথে থাকো। তো চলো, আমরা এই বাড়ি এসে গেছি, দেখি কতদূর ঘর ভাঙা হচ্ছে। আমার সাথে থাকো, দেখো কি কি বলি আমি, ভগবান জানে। ঘর ভাঙা হয়ে গেছে, হয়ে গেছে বলছে, দেখি কতদূর ঘর ভাঙা হয়েছে। তোমরাও দেখো, এই যেই নাকি ঘর ভাঙা। এ বাবা, আমি তো অনেকটা মিস করে গেছি, অনেক কিছু সব শেষ হয়ে গেল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বৌদি আমি এসে গেছি, এই যে। তো এতটা ভাঙা হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার বাড়িতে দেখি কি কি রান্না বান্না হবে, তারপর আবার বিকেলে এখানে আসবো, ঠিক আছে? তো চলো আমি আমার বাড়ি যাই। তো আমি মেজ বৌদির বাড়ির থেকে সোজা বাজারে গেছিলাম। বাজার থেকে দেখো এই মাছ এনেছি, এই মাছের আমি নাম জানি না, সবাই বলে এর নাম কোকিলা না কোকিলা, কোকিলা মাছ, জানি না, এটা হয়তো কোকিলা মাছই হবে। এই মাছটা আমি 4 পিস নিয়ে এসেছি, 4টে। তো এটা রান্না হবে আজকে বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। আর আমি কি এনেছি দেখো, এখানে এনেছি বেগুন, আর এটা হচ্ছে কচু। এই কচুটা বাটা খেতে হয়, কচু বাটা আজকে করব না, কালকে করব, আজকে খাবো না, এত কিছু খেতে নেই। আর পুঁই শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি করব, আর মাছ করব। আর দেখো ফলের ঝুড়ির কি অবস্থা, কটা পেয়ারা, একটা কলা আর হাফ লেবু পড়ে আছে। আর ভাতটা হয়ে গেছে, আর আমার সাথে থাকো, বাকিটা আমি তোমাদের বলছি কি কি করব। রান্না বান্না করে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, ঠিক আছে? তো আমার রান্না হয়ে গেছে, এখানে হয়েছে মাছ, মাছের ঝাল, আর এটা বলো তো তোমরা কি, এটা হচ্ছে তিল বাটা, আমি তোমাদের জিজ্ঞেস করছি আবার নিজেই বলে দিচ্ছি। আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি। তো চলো একবার আমি ওই বাড়ি যাই, ওই বাড়িতে দেখে আসি কতদূর ভাঙা হলো ঘরটা, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো ঘরটা না এতটাই ভাঙা হয়েছে, এখন আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে স্নান করবো, খাবো, এখন আমি খাইনি, শুধু রান্না করে ঘরটা তোমাদের দেখাতে এসেছি কতটা ভাঙা হয়েছে। তো চলো আমার সাথে থাকো, বাড়ি গিয়ে আবার কথা হবে। তো আমি বাড়ি চলে যাচ্ছিলাম, রাস্তার দিক দিয়ে মনে হচ্ছে আর একটু বেশি করে ভেঙে দিয়েছে, তাই আমি তোমাদের আর একবার দেখাতে এলাম, দেখে নাও এতটা ভাঙা হয়েছে। আর এখন দেখাতে পারবো না, এখন বাড়ি যাচ্ছি, কালকে বিকেলে আবার দেখাবো কতদূর কী হলো, সকালে বা বিকেলে যখন আমি এই বাড়িতে আসবো। কালকে আমি বললাম যে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাওয়ার পর না ভিডিওটা আমি আর করতে পারিনি। এখন দেখো ঘরটা এই একদম শেষের দিকে ভাঙা। এই যে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো ওয়াও ভীষণ। আর প্লেন তো যাবে, এটা তো জানাই কথা, এটা কোনো নতুন কথা না। এই দেখো মেজো বৌদিবাতে এই ফুলটা ফুটেছে, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। দারুণ কালার, দেখে নাও, এটা হচ্ছে জবা ফুল। তো আমাকে কমেন্টে জানাবে কেমন দেখতে হয়েছে, মানে সুন্দর লাগছে কি না। তো চলো আর একটু ঘরটা দেখিয়ে দিচ্ছি আর একটু সামনে থেকে। আর একটা গাছ না মনে হয় মরে যাবে, আমি এখানে একটা এই গাছ রেখেছিলাম, কি গাছ বলে ওই গাছটার নাম কি ছিল, এই মা ওই গাছটা তো মরেই গেছে। ওই যেখানে একটা গাছ ছিল আর কারি পাতা গাছ, তো কারি পাতা গাছটা মনে হয় মরে যাচ্ছে। তো এই যে এইভাবে একদম শেষের দিকে, শেষই হয়ে গেছে, কারি পাতা গাছটাকে বাঁচাতে হবে। তো চলো আমরা ঘরের দিকে যাই। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। বাই বন্ধুরা, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।